তো দেখি কি রান্না হবে আজকে। কি গো, কি রান্না করছো? আজকে হবে টমেটোমের চপ। বাহ, সেই জন্যই টমেটো ফমেটোগুলো নিয়ে চলে এসছো না, সাজিয়ে রেখেছো। তো বন্ধুরা, শুনতেই পেলে, টমেটোমের চপ, সুন্দর টমেটোমের চপ হবে। তোমরা দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর সব আমি সব কাটাকাটি করছি, তোড়জোড় চলছে, কাটাকাটি। তো টমেটোমের চপ করব, আলুর পুর তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব দুভাগ করে। এটাকে সিদ্ধ করব আলুগুলোকে। খুব টেস্টি খেতে হয় টমেটোমের চপটা, বলো? হ্যাঁ একদম, করতে করতে বিকেল হয়ে যাবে, সেই জন্য তো দেরি করে শুরু খাওয়া করলাম হয়ে যাবে। সেই জন্য তো দেরি করে শুরু করলাম এখন নতুন আলু তো, আলুতে খুব বালি, ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে চপে আবার বালি বালি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, পুরো চপটাই নষ্ট হয়ে যাবে। উনুনটা ধরিয়ে দিলাম, এবার চপ বানানো শুরু করব। লোকজন আসতে শুরু করেছে চপ খাবে বলে, কিন্তু এখনো চপ হয়নি তৈরি। তো যে কোনো রকম চপ তৈরি করতে গেলে আমাদের তো ভাজা মশলা দিতেই হয়। ভাজা মশলা ছাড়া স্বাদে চপের স্বাদ কিন্তু ভালো হয় না। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধনে, জিরে আর মৌরি, শুকনো লঙ্কা, একসাথে ভেজে নেবো কড়াইতে। শুকনো কড়াইতে ভেজে নেবো মশলাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আর এখানে আলুটা ধুয়ে রেখেছি, একবারে চাপিয়ে দেবো। ভাজা মশলাগুলো আমি হামালদিস্তার মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, হবে কি জানি না। এখানে তো শিল নোড়া নেই আমাদের। এবার দেখবো আলুটা সিদ্ধ হলো কি, নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এবার টমেটো চপের জন্য আলুর পুর তৈরি করব। কড়াতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার বাটা, মানে একটু থেতো করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। নিয়ে এবার দিয়ে দেবো আলু, সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা দিয়ে নাড়াচাড়া করে একটু ম্যাশ করে নিতে হবে। এবার স্বাদ মতো দিয়ে দেবো একটু নুন, আর যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবো। ধনে পাতা কুচো করে রেখেছি, ধনে পাতা দিয়ে দেবো। কুচো দিয়ে একসাথে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আমাদের চপের মশলা একদম তৈরি হয়ে গেছে। এবার শুধু শেষে আমি গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। টমেটোমের চপের পুরটা এখনও তৈরি হচ্ছে, তো আমি একজনকে বসিয়ে দিয়ে এসেছি। এবার টমেটোমটা আগে কেটে নেব। টমেটোর সামনের আর পিছনের দিকটা অল্প অল্প করে কেটে নেব। টমেটোটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে টমেটোটাকে এইভাবে যেরকম মোটা মোটা রেখে কেটে নেব। খুব বেশি পাতলাও নয়, আবার অনেক মোটাও নয়, মাঝারি সাইজ। দেখো আমাদের আলুর পুর কিন্তু তৈরি হয়ে গেছে, কড়ার থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে। তো আলুর পুরটা ভালো করে শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি বেসনের ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি বেসন পরিমাণ মতো, দিয়ে দেবো চালের গুঁড়ো, একটু ভাজা মশলা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে বেসনটা মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দেবো, বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। বেসনটাকে খুব ভালো করে ফেটাতে হবে। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো। তো দেখো আমাদের চপের ব্যাটারটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটু রেখে দেবো 5-10 মিনিট মতো। এবার যে টমেটোগুলো গোল গোল করে কেটে রেখেছি, তার মধ্যে আমি অল্প করে একটু নুন মাখিয়ে দেবো, কারণ টমেটোমের কোনো নিজস্ব স্বাদ তো নেই, নুন টুন দিলে তবেই খেতে কিন্তু ভালো লাগবে। নুনটা দেওয়া থাকলে চপটা যখন তৈরি হবে তখন স্বাদটা বেড়ে যাবে অনেক।
একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এবার আলুর থেকে অল্প অল্প আমি পুরটা নিয়ে নিলাম, চপের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে নিয়ে নিলাম। নিয়ে হাতে করে একটু চ্যাপটা করে নেব। আর এখানে যে টমেটোগুলো তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। এইভাবে দুদিকেই আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে হাতে একটু বেসন নিয়ে চপের গায়ে মাখিয়ে দিলাম, তাহলে চপটা যখন আমি ভাজবো তখন সহজেই থালা থেকে উঠে চলে আসবে। এইভাবে সবগুলো তৈরি করে নেব, ওপরে আলুর পুর, নিচে আলুর পুর, আর মধ্যিখানে টমেটো। এইভাবে সবগুলো তৈরি করে নেব। আর একটা চপ তৈরি করাই বাকি আছে। এরকম করে নিলাম হাতের মধ্যে আলুটা, এবার একটা টমেটোর পিস দিয়ে দিলাম, আর একটা করে নেব। ওপর দিয়ে টমেটো দিয়ে দিলাম, আর একটা আলু দিয়ে দিলাম। দিয়ে একটু বেসন নেব হাতেতে, শুকনো বেসন, হাতে করে একটুখানি ছড়িয়ে দেব। দিলেই সুন্দর করে চপটা তৈরি করা হয়ে যাবে, একদম তাড়াতাড়ি হয়ে যাবে তৈরি। এই যে আমাদের এতগুলো চপ তৈরি হয়েছে, এবার কিন্তু এটাকে ভাজলেই ব্যাস রেডি টমেটোর চপ। এবার যে বেসনের গোলাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু দিয়ে দেব বেকিং পাউডার, তোমরা খাওয়ার সোডাও দিতে পারো। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো, এই যে পাউডারটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার এটাকে বেসনের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এটা ভাজার কিছুক্ষণ আগে করতে হবে, তো আমি করে নিলাম এটা। এবার উনুনটা ধরিয়ে তেলটা বসিয়ে দেবো। চপ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। এবার এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি বেসনের ব্যাটারের মধ্যে একটু তেল দিয়ে দেবো, গরম তেল। এবার একটা করে চপ নিয়ে নেব, বেসনের গোলায় ডুবিয়ে নেব। তেলটাকে গরম করে নিয়েছি আর মাঝারি আঁচে ভাজ। দেখো চপগুলো কত বড় বড় হচ্ছে, তাই না? ভিতরে দুবার করে আলুর পুর আছে, খুবই সুন্দর খেতে হয় চপটা। দেখো বন্ধুরা আমাদের পুরো রোদটা কিরকম নেবে গেছে, আকাশ সন্ধে হয়ে গেছে, কত পাখি উড়ছে। দেখো আমাদের চপটা কিন্তু ভাজা হয়ে গেছে, টমেটোর চপ একদম বড় বড় হয়েছে সাইজে। আর চপটা কিন্তু ভাজা হতে অনেকটাই সময় লাগছে, কারণ অনেকটা বড় বড় বলে। উফ দারুন বড় বড়। অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি না করলে আমরা বাড়ি যেতে পারবো না। তো দেখো কিরকম চপ হয়েছে, কত বড় বড় হয়েছে দেখো বন্ধুরা। আমি তোমাদেরকে একটা হাতে নিয়ে একটা ভেঙে দেখাই তোমাদের। দেখো টমেটোর চপ, দেখো টমেটোটা দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে? ভেতরে টমেটো পুরে ঠাসা, দুপাশ দিয়ে পুর আছে, অসাধারণ বন্ধুরা, অসাধারণ হয়েছে। এইরকম চপ যদি তোমরা পাও আর কিছু লাগবে না, ধস্ত একদম। একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে, মানে এতটাই গরম যে খাওয়া যাচ্ছে না। টমেটো পড়ছে সঙ্গে আলুর পুর, আর টমেটোটা একটু নুন নুন লাগছে তো, ভেতরে নুন দেওয়া আছে টমেটোর গায়েতে, খুব ভালো লাগছে। তো আমরা বানিয়ে ফেললাম টমেটোর চপ, তোমরাও কিন্তু ভাজা হচ্ছে, তো তোমরাও হয়ে বাড়িতে বানিয়ে ফেলো টমেটোর চপ। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরে ভিডিওয়। টাটা টাটা। এখনো গরম, ফুদিয়ে ফুদিয়ে খেতে হবে।